জাপানের কিয়েটো শহরে আজও সদর্পে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার প্রত্যন্ত সালিমপুর গ্রামের রাধা বিনোদ পালের ভাস্কর্য। শুধুই কি ভাস্কর্য, তার নামে আছে দেশটির রাজধানী টোকিওতে সুপ্রশস্ত রাজপথ, গড়া হয়েছে জাদুঘরও। সম্রাট হিরোহিতো তাকে ভূষিত করেছেন জাপানের সর্বোচ্চ সম্মাননা কোক্কা কুনশো পদকে। হিরোহিতো জাপানের সম্রাট থাকাকালে বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থকষ্টে মরবে না, জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। সম্রাট হিরোহিতো একজন বাঙালিকে লক্ষ্য করে এমন বক্তব্য দিয়েছিলেন এবং এটি ছিল একজন বাঙালির প্রতি জাপানের কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ। যে মানুষটির জন্য আজও বাংলাদেশিদের কৃতজ্ঞ চিত্তে সম্মান জানায় জাপানিরা, সে মানুষটাকে কি চেনেন? বর্তমান প্রজন্মের অনেকের কাছেই তিনি অপরিচিত। এমন প্রশ্ন তো জাগতে পারে, কেন তাকে জাপানিরা আজও মনে রেখেছে? কেই বা ছিলেন এই বিনোদ পাল? আজকের এই ভিডিওতে জানতে চলেছেন বাঙালি এই কিংবদন্তি বিনোদ পাল সম্পর্কে। রাধা বিনোদ পালের জন্ম 1886 সালে কুষ্টিয়ার দৌলতপুরের সালিমপুর গ্রামে, তার বেড়ে ওঠা রাজশাহীতে। 1903 সালে এন্ট্রান্স ও 1905 সালে FA পাশ করেন রাজশাহী থেকে। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স পাশ করেন 1908 সালে। বিনোদ পালের পরিচয় ছিল একজন বাঙালি শিক্ষক ও আইনজীবী হিসেবে। তার কর্মজীবনের শুরুটা হয় ময়মনসিংহে আনন্দমোহন কলেজের গণিতের শিক্ষক হিসেবে। শিক্ষকতার পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনাও চালিয়ে যান, দায়িত্ব পালন করেন কলকাতা ল কলেজের অধ্যাপক হিসেবেও। 1944 থেকে 1946 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1946 সালে কর্মজীবন থেকে অবসর নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের সালিমপুরে ফিরে আসেন, কিন্তু এবছরই এপ্রিল মাসে তিনি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে যোগ দেওয়ার আমন্ত্রণ পান বিচারক হিসেবে। জাপানি সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1941 সালে 7 ডিসেম্বর আচমকা যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে। ওই হামলায় 2403 সেনাকর্মী ও বাসিন্দা মারা যায় এবং প্রায় 1427 জন আহত হয়। কেবল তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী অজস্র গণহত্যা, ধর্ষণ ও লুটপাট চালিয়েছিল। প্রায় 2 লাখের বেশি নারীকে ধর্ষণ ও যৌনদাসী হিসেবে ব্যবহার করেছিল জাপানি সেনাবাহিনী, যারা পরে কমফোর্ট উইমেন নামে পরিচিতি পায়। এছাড়া মিত্রশক্তি অর্থাৎ আমেরিকা ও ইউরোপের বহু যুদ্ধবন্দী সৈন্যকেও নির্মম নির্যাতন করে হত্যা করেছিল জাপানি বাহিনী। বন্দীদের উপর জীববিদ্যা সংক্রান্ত গবেষণা চালানো হয়েছিল। জাপানের সম্রাট সোয়ার অনুমোদন যুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে জাপান। পরবর্তীতে এক গবেষণায় উঠে আসে, জাপানের জৈব ও রাসায়নিক হামলায় পূর্ব এশিয়ায় প্রায় 580,000 মানুষ নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই বিজয়ী মিত্রশক্তি সিদ্ধান্ত নেয় যে যুদ্ধাপরাধ ও যুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য প্রভাবশালী রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা ও যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিকে বিচারের আওতায় আনবে। মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের নির্দেশে যুদ্ধাপরাধে অভিযুক্ত জাপানিদের বিচারের জন্য গঠিত হয় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, যা টোকিও ট্রাইব্যুনাল নামে পরিচিত। ডগলাস ম্যাকআর্থার জাপানি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেন। অভিযুক্ত করা হয় 28 জন জাপানি রাজনীতিবিদ, সামরিক ও সরকারি কর্মকর্তাকে। এই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিযুক্ত হন অস্ট্রেলিয়ান বিচারপতি স্যার উইলিয়াম এফ ওয়েব। টোকিও ট্রায়ালে 11 জন বিচারককে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিচারকদের মধ্যে অন্যতম ছিলেন রাধা বিনোদ পাল। বাকি 10 জন বিচারক ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ফিলিপিন্সের নাগরিক। অধ্যাপক বিনয় লাল বলেন, পোস্টডাম সনদে স্বাক্ষর করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন জাপানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করার দাবি জানায় এবং ঘোষণা দেয় যে যুদ্ধাপরাধীদের কঠোর বিচার করা হবে। ট্রাইব্যুনালে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়া যুদ্ধাপরাধ বিবেচনা না করে 1931 সালে জাপানের মাঞ্চুরিয়া দখল থেকে শুরু করে 1945 সালের অপরাধ পর্যন্ত সব যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার নেয়। অভিযুক্ত জাপানি শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 3 ধরনের অপরাধের অভিযোগ আনা হয়, শান্তিবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। বিচারে রাধা বিনোদ পালের ভূমিকা কেমন ছিল? অধ্যাপক বিনয় লাল বলেন, ট্রাইব্যুনালের অধিকাংশ বিচারক যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও শান্তিবিরোধী অপরাধের দায়ে জাপানের নেতাদের দোষী সাব্যস্ত করলেও রাধা বিনোদ পালের রায় ছিল তাদের বিপরীত। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাধা বিনোদ পালের প্রধান প্রশ্ন ছিল, যারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করার
এবং নিজেদের শর্ত অনুযায়ী পরাজিত শত্রুদের বিচার করার নৈতিক অধিকার আছে কিনা। ট্রায়ালে জাপানকে যেসব অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে, অভিযোগকারী পক্ষরা নিজেরাই সেসব অপরাধ সংগঠন করে আসছে দীর্ঘদিন ধরেই। বিচারক পাল তার রায়ে মন্তব্য করেন যে তৎকালীন সময়ে যুক্তরাজ্য, ফ্রান্সের মতো যেসব দেশের উপনিবেশ ছিল বিভিন্ন অঞ্চলে, সেসব দেশের মানুষের উপর যুদ্ধকালীন সময় ছাড়াও তারা শান্তিবিরোধী ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে। এছাড়া জাপানের বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগে অপরাধের মাত্রা অতিরঞ্জিত করেও উপস্থাপন করা হয়েছে বলেও তার বিচারে মত প্রকাশ করেন বিচারক পাল। নেদারল্যান্ডস ও ফিলিপিনের একজন বিচারপতি রাজা বিনোদকে যদিও নৈতিক সমর্থন জুগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সংখ্যাগরিষ্ঠের রায়কে অনেকটা বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন। বিনোদ পালের রায় নিষিদ্ধ করে মার্কিন বাহিনী। মজার বিষয় হলো, রাজা বিনোদ পালের 800 পৃষ্ঠার রায়টি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই জাপানে সেটিকে নিষিদ্ধ করে অধিগ্রহণকারী মার্কিন বাহিনী। আর ঠিক যেদিন মার্কিন বাহিনী জাপান ছেড়ে যায়, ঠিক সেদিন রায়টি জাপানে প্রকাশিত হয়। পরবর্তীতে রাধা বিনোদ পাল দুবার জাপানের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সফর করেন। এমদাদ হাসনেয়ান ও সারিনা সুলতানা তাদের কুষ্টিয়ার ইতিহাস বইয়ে উল্লেখ করেছেন, টোকিও ট্রায়াল ধাপে এই বাঙালি বিচারকের দৃঢ় অবস্থানের কারণেই জাপান অনেকটা কম ক্ষতিপূরণের উপর বেঁচে গিয়েছিল। নয়তো যে ক্ষতিপূরণের বোঝা মিত্রপক্ষ ও অন্য বিচারকরা চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার দায় এখন পর্যন্ত টানতে হতো জাপানকে। 1966 সালের অক্টোবরে জাপানের সম্রাট হিরোহিতো তাকে জাপানের সর্বোচ্চ একাডেমিক খেতাব ফার্স্ট অর্ডার অফ সেক্রেট ট্রেজার প্রদান করেন। জাপানের নিহন বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করেছে সম্মানসূচক এলএলডি উপাধিতে। টোকিও এবং কিয়েটো শহরের মেট্রোপলিশ গভর্নররা তাকে ফ্রিডম অব দ্য সিটি অব টোকিও ও কিয়েটো সম্মানে ভূষিত করেছিল। তার সম্মানে ইয়াসুকুনি মঠে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। রাজধানী টোকিওতে সুপ্রশস্ত রাজপথের নাম রাখা হয়েছে তার নামানুসারে। বন্ধুরা, একজন বাঙালির এমন বীরত্বের নিদর্শন দেখলে কার না ভালো লাগে? রাধা বিনোদ পাল সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।